আজকে প্রথম বেরোচ্ছি, আজকে নবমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, একটুখানিও বেরোতে পারিনি, উঠে বসতে পারিনি। নবমীর দিন দুপুরেও, মানে আজকে দুপুরেও আমি একটু উঠে বসতে পারিনি, এত শরীর খারাপ। আমার শরীর খারাপ, ওর শরীর খারাপ, সবারই শরীর খারাপ। বাড়িতে একটু বেরোনো হয়নি, ঠাকুর দেখাও হয়নি, পাড়ার ঠাকুর অব্দি দেখা হয়নি। এখন এমন অবস্থা হয়েছে, না বেরোলে নয় আর ভালো লাগছে না, ঘরে বসে থাকতে পুজোর মধ্যে। তাই ছটপট রেডি হয়ে গেলাম বেরোনোর জন্য, একটু সাজতে পারি, তাও অনেকক্ষণ ধরে সেজেছি, এইটুকু সেজেছি অনেকক্ষণ ধরে। চলো দেখতে থাকো, আমরা এখন ঠাকুর দেখতে বেরোচ্ছি। ও এখন সাইকেল নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছে। ওর ওর আর আমার একসাথেই জ্বর এসছে বাবা, দুজনেই বিছানায় পড়েছিলাম। আমাকে দেখাও। আর ইনি হচ্ছে 3 ঘন্টা ধরে রেডি হয়েছে। একদম ঠিক কথা বলিয়া না গাইস, আমি 2 ঘন্টা ধরে রেডি হইনি, আমার রেডি হতে মাত্র 1 ঘন্টা, যাবতে আধ ঘন্টা লেগেছে, মোট 1.5 ঘন্টায় আমি রেডি হই। ষষ্ঠী সপ্তমী কালনাতেই ছিলাম, কালনা থেকে অষ্টমীর দিন সকালবেলা এলাম, জ্বর অবস্থায় সেই টলতে টলতে আসার মতো হয়েছে। কারণ কালনাতে অতটা মানে পুজোতে অতটা ইয়ে নেই। এখানে গাড়িতে তেলটা পুরো নেওয়া হচ্ছে, মাঝ রাস্তায় যদি গাড়িতে তেলটা শেষ হয়ে না যায় সেই জন্য। দুজন পেশেন্ট পেছনে বসে আছে, দেখা যাচ্ছে না মুখগুলো, আমি দেখাচ্ছি। এবার দুজনের ড্রেসের ড্রেসটা একই রকম কালার, খুঁজে পাবে চিন্তা নেই। আমি তো হাসি খোঁজার জন্যে, আমার মুখটা ভালো বোঝা যাচ্ছে না। ডোনার ড্রেসটা পুলিশের মতোই হয়েছে, সাথে সাদা, আমার তো সাদা, আমি বড়ই পুলিশ হবো চিন্তা নেই। এটা হচ্ছে আমাদের কালের খাতলার ঠাকুর, বেশি বড় করেনি তবু ভিড় প্রচুর। আমরা এখন যাচ্ছি দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঠাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দিদি এখন হাঁপিয়ে গেছে, কার স্কুটি না চাই কিচ্ছু জানে না, তাও এসে বসে পড়েছে এখনই, সে যদি আসতে পারে দাদা সে এখন দিদিকে এসে উল্টোপাল্টা বলে দেবে, ভয় নেমে গেল। আমরা এখন এখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, এবার গাড়িতে উঠব। মা ওঠো, তেরা নাম
পড়ছাও হে দেব, আমার উপর যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমরত্বের বর প্রদান করুন। অসম্ভব, সে হয় না মহিষাসুর, তুমি অন্য বর প্রার্থনা করো। যুদ্ধের স্বাদ আজই মিটিয়ে দেব। সকালবেলা মহালয়া দেখা হয় না, এখানে এসে মহালয়া দেখা হয়ে গেল, খুব ভালোই লাগলো। আর যাই হোক, শিরোনাম থেকে অনেক ভালো লাগছে। এটা হচ্ছে তোমার বাবার বাড়ির ঠাকুর, বাড়ির ঠাকুর এটা। আমরা রাতের বেলা চলে এসেছি তোমার বাবার বাড়িতে, সর্বশেষে এবার এখান থেকে বাড়ি চলে যাবো। মামার বাড়ির ঠাকুর, কেমন আনন্দ হলো? সকালবেলা ভেজ বিরিয়ানি, খিচুড়ি, পোলাও, আলুর দম, তার আগে লুচি। বাবা আমাকে ছাড়া সব খেয়ে নিয়েছিল। এখানে খাওয়া দাওয়া সেরে এখনই বেরিয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেছে। এখানে যেহেতু ঘরের পুজো, বেশ ভালোই লাগলো এখানটা। এই ওষুধ হলো আসল ওষুধ, আর ওদিকে ওষুধ নিয়ে নিয়ে ঘুরছে, জ্বরের ওষুধ। প্যারাসিটামল খেয়ে এতক্ষণ শরীরটা সুস্থ লাগছিল, আবার মনে হচ্ছে জ্বর আসছে। এখন বাড়ি যেতে পারলে শান্তি, রাতে গিয়ে মানে যতক্ষণ না বিছানায় শুচ্ছি ততক্ষণ ভালো লাগছে না কিছু, এত শরীরটা খারাপ করছে, আবার মনে হচ্ছে জ্বর আসছে। ও দেখছে এখন থেকে কি ওষুধ খাওয়া যায়। ওরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ হয়েছে। ভালো, পুজোটা পুরো মাটি হয়ে গেল এবার, একটু ভালো হলো না পুজোটা। একটু মানে কি বলবো, কি বাজে যে পুজো গেল, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, একটু ঠাকুর দেখতেও বেরোতে পারলাম না, কিছু হলো না, শুয়ে শুয়েই কেটে গেল। বলো তোমাদের ফিলিংস। ফল জল কাটে দিতে এরা, পাতা নিয়ে বসে আছে, খাবার দেয়নি কেউ। আর ওরাও বসে আছে। তুলে নাও, দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। লাইক করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। বাই।